গুড মর্নিং ফ্রম কলকাতা। যেমনটা তোমাদেরকে বলেছিলাম, অনেক দিন ধরে চেষ্টা করছি একটা ছোট্ট রাইড করার জন্য, জাস্ট ওয়ান ডে রাইড, মানে যাবো আর সেদিনকেই ফেরত চলে আসব। কিন্তু সেটা আর করে উঠতে পারলাম না, তার কারণ হচ্ছে বর্ষা। তো আজকে দেখলাম ওয়েদার কন্ডিশন অনেক প্লিজেন্ট আছে, তাই ভালো আজকেই বেরিয়ে যাই এই রাইডটার জন্য। রাইডটা কোথায় হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝেই গেছো। ইয়েস, দ্য মোস্ট ভাইরাল প্লেস ইন সোশ্যাল মিডিয়া, আন্দুলপোতা। তো আন্দুলপোতায় এমন কী রয়েছে যে জায়গাটা এতটা ভাইরাল? তো সেটাই দেখার জন্য আমি আর মনি দুজনেই বেরিয়ে পড়বো, আর তোমাদের সামনে সমস্ত ইনফরমেশান তুলে ধরার চেষ্টা করবো যতটা আমি কালেক্ট করতে পারবো। তো চলো আর দেরি না করে এই রাইডটাকে স্টার্ট করা যাক, আর তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো ফাইনালি বেরিয়ে পড়লাম আমরা, আর বেরোনোর কথা ছিল আমাদের সকাল 11টায়, আর এখন প্রায় 1টা বেজে গেছে। তার কারণ এই যে তোমাদের সামনে পুরো রাস্তা ভিজে, বলেছিলাম না খুব প্লিজেন্ট ওয়েদার, ওয়েদারটা পুরো একদম বৃষ্টিতে কনভার্ট হয়ে গেল। তবে চলো ভালো হয়েছে, এখন আবার হালকা হালকা রোদ উঠছে, তো বেরোনো যাচ্ছে এই কারণে। এইখানে তো সেরকম কোনো বৃষ্টিই নেই, আর আমাদের বাড়ির ওখানে প্রায় 1 ঘন্টা ধরে টানা বৃষ্টি পড়লো। তো চলো দেখি কত তাড়াতাড়ি পৌঁছানো যায়। গুগল ম্যাপের হিসেবে আমার বাড়ি থেকে দেখাচ্ছে অলমোস্ট 70 কিলোমিটার আন্দুলপোতা, আর টাইম লাগবে দেখাচ্ছিল প্রায় 2 ঘন্টা 10 মিনিট। অনেকটাই লেট হয়ে গেল বেরোতে, যেহেতু দেখি কটার সময় পৌঁছাই আমরা, কারণ গুগল ম্যাপে যা টাইম দেখা তার চেয়ে একটু বেশি টাইমই লাগে আমাদের পৌঁছাতে সব সময়। তো মৌলালি থেকে সোজা বেরিয়ে এলাম আমরা ক্রস করে টুয়ার্ড সিআইটি রোড, আর ওখান থেকে তোপসিয়া ভায়া সায়েন্স সিটি হয়ে আমরা কানেক্ট করবো হচ্ছে বাসন্তী হাইওয়ে। তুমি আসছো কেন? অ্যাকচুয়ালি মনির হাসার কারণটা হচ্ছে গোপ্রোর ভয়েস কমান্ড আমি অন করে রেখেছি, মানে স্টার্ট রেকর্ডিং স্টপ রেকর্ডিংয়ের। তো হেলমেটের ভাইজার নামালে মাইক দিয়ে সেই ভয়েস কমান্ডটা ডিটেক্ট করতে পারছে না। এবার আমি অনেকক্ষণ ধরে বলছি গোপ্রো স্টপ রেকর্ডিং চলছে না, গোপ্রো স্টার্ট রেকর্ডিং চালু হচ্ছে না। তো বিরক্ত হয়ে আমি অনেক মুখ দিয়ে বাজে কথা বের করলাম, তার জন্য হাসছে। কেন কাজ করছে না বুঝতে পারছি না, আবার বলে দেখি। গোপ্রো স্টপ রেকর্ডিং, না স্টপও হচ্ছে না স্টার্টও হচ্ছে না, হেলমেটটা খুললে হবে। তার মানে মাইক দিয়ে কমান্ড ডিটেক্ট করতে পারছে না, কমান্ড ডিটেক্ট করার জন্য হেলমেটের ভাইজার খুলে ডাইরেক্ট ক্যামেরায় কমান্ড দিতে হবে। বাসন্তী হাইওয়েতে আমি নিজে প্রথমবার উঠবো, তো রাস্তা আমি ঠিক চিনি না, একটু কোথাও সাইডে দাঁড়িয়ে গুগল ম্যাপটা আমি লাগিয়ে নেবো। চলে এসেছি এখন আমরা তোপসিয়া মোড়ে, এখান থেকে নিয়ে নিলাম লেফট টুয়ার্ডস সায়েন্স সিটির দিকে। আর রাস্তার অবস্থা দেখো, পুরো ধুলো উঠছে, ধুলো, বাপরে বাবা। মা ফ্লাইওভার ছেড়ে আমরা একটা ডান দিকে রাস্তা গেছিলো, সেই রাস্তাটা নিয়ে নিলাম, কারণ গুগল ম্যাপে দেখাচ্ছিলো সেটা নাকি খুব শর্টকাট, আর সামনে যে সিগনাল আছে বাইপাসে সেটাও আমরা পাবো না, সেই সিগনালটাও স্কিপ করা যাবে। তা এই ডান দিক নিয়ে নিলাম, আর বেশ রাস্তাটা ভালোই, আর একদম সোজা চলে যাচ্ছে রাস্তাটা বাসন্তী হাইওয়ের দিকে। তো আমরা উঠে পড়লাম অবশেষে বাসন্তী হাইওয়েতে, আর এই রাস্তাটা একদম সোজা চলে যাচ্ছে হচ্ছে মালঞ্চর দিকে, মানে ততক্ষণ আর কোথাও ডান দিক বাদিক না করে যেরকম রাস্তাটা যাচ্ছে সোজা বেরিয়ে গেলেই আমরা চলে যাবো মালঞ্চর, তারপরে ওখান থেকে একটুখানি দেখতে হবে কোথায় যেতে হবে আমাদের। এই যে এই কার্ভগুলো দেখছো তোমরা, এই কার্ভগুলো কিন্তু একটু সাবধানে গাড়ি চালিও, কারণ বাসন্তী হাইওয়ে তোমরা যদি জেনে থাকো তাহলে জানবে যে অনেক দুর্ঘটনা ঘটে এই রাস্তায়। তো তার রিজনটাই হচ্ছে স্টেট হাইওয়েটা খুবই ন্যারো স্টেট হাইওয়ে, আর তারপরে অপোজিট ডিরেকশন থেকে অনেক জোরে গাড়ি আসে, আর এরকম যদি কার্ভ আসে রাস্তা তাহলে খুব সমস্যা হতে পারে। তো নিজে যত সাবধানে গাড়ি চালাবে তত ভালো। জাস্ট একটা বোর্ড দেখলাম, ওখানে লেখা আছে মালঞ্চ এখান থেকে 37 কিলোমিটার, কিন্তু ম্যাপের হিসেবে তো মালঞ্চ এখন অনেকটাই ডিস্টেন্স বাকি রয়েছে, জাস্ট বুঝতে পারছি না। চারিদিকে ক্যামেরা লাগানো রয়েছে, চারিদিকে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। আমি জানি না কেস দিচ্ছে কি দিচ্ছে না, যদি কেস দেয় আমি কোথাও স্পিড লিমিট সেরকম কোনো জায়গায় দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে দেখলাম 50 স্পিড লিমিট, কিন্তু বেশিরভাগ জায়গায় যেখানে ক্যামেরা লাগানো হচ্ছে তার আশেপাশে কোনো স্পিড লিমিট লেখা নেই। আমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি, আন্দুলপোতা যাওয়ার মেনলি 3টে রাস্তা দেখিয়েছিল আমাকে গুগল ম্যাপে আমার বাড়ি থেকে। প্রথম রাস্তা যেটা দিয়ে আমরা যাচ্ছি বাসন্তী হাইওয়ে দিয়ে, সেকেন্ড যে রাস্তাটা হচ্ছে সেটা হচ্ছে তোমরা নিউ টাউন দিয়ে যেতে পারো, নিউ টাউন দিয়ে গিয়ে তোমরা হাড়োয়া বলে একটা জায়গা আছে ওই রাস্তাটা কানেক্ট করে তোমরা যেতে পারো। আর থার্ড যে রাস্তাটা রয়েছে সেটা হচ্ছে তোমার মধ্যমগ্রাম বারাসাত দিয়েও তোমরা যেতে পারো,
এর মধ্যে সব থেকে শর্টকাট যে রাস্তা, মানে শর্টেস্ট যে কিলোমিটার দেখাচ্ছিল, সেটা হচ্ছে তোমার নিউ টাউনের রাস্তাটা। মধ্যমগ্রাম বারাসাতের রাস্তাটা হচ্ছে সব থেকে লংগেস্ট রুট, তো ওটা তো কোনো প্রশ্নই নেই ওই রাস্তা দিয়ে যাওয়ার। আমি সিলেক্ট করলাম বাসন্তী হাইওয়ে রুটটা, তার কারণ হচ্ছে নিউ টাউনের রাস্তা মানছি অনেক শর্টেস্ট রুট, বাট ওই রাস্তায় প্রচুর সিগনাল পাবো আমি, আর রাস্তাটাও কিছু কিছু জায়গায় অনেকটাই খারাপ রয়েছে, তো ওই জন্য ওই কারণে আমি ওই রাস্তাটা স্কিপ করলাম, নিউ টাউনের রাস্তাটা। আর বাসন্তী হাইওয়ে যেমনটা তোমাদেরকে প্রথমেই বললাম যে এটা একটা স্টেট হাইওয়ে, তো তোমরা জানোই এই স্টেট হাইওয়ে রাস্তা তো একটু ফাঁকা হয় আর খুব স্মুথ রাস্তা হয়, তো তাই আমি এই রাস্তাটা নিলাম। এবার তোমরা বলো, তোমরা কোন রুট দিয়ে যেতে বেশি প্রেফার করবে, বাসন্তী হাইওয়ে, নিউ টাউন, না মধ্যমগ্রাম বারাসাতের রুটটা? অবশ্যই তোমরা যদি ওইদিকে থাকো তাহলে নিশ্চয়ই ওই রাস্তাটাই নেবে, কিন্তু যারা এই সাইডে থাকো সেন্ট্রালের দিকে বা নর্থের দিকে, তাদের জন্য আমি রেকমেন্ড করবো বাসন্তী হাইওয়ে দিয়ে যাওয়াটা সবচেয়ে বেশি কনভিনিয়েন্ট। তবে একটু সাবধানে গাড়ি চালিয়ে, এই যে দেখো, এইখান থেকে দেখাচ্ছে বাঁ দিকে নিউ টাউন রাজারহাট 6 কিলোমিটার, আর মালঞ্চ এখনও 27 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। জাস্ট দেখো গ্রিনারিটা, দেখো গ্রিনারি দু পাশে গ্রিনারি, আর মাঝখান দিয়ে এরকম স্মুথ রাস্তা বেরিয়ে যাচ্ছে, মানে তোমাদেরকে বুঝিয়ে উঠতে পারবো না যে আমার রাইড করতে কতটা ভালো লাগছে এখন এখানে। আর এই ফিলিংটা পেতে হলে তোমাদেরকে নিজে এসে একবার অবশ্যই রাইড করতে হবে, তাহলেই বুঝতে পারবে। ভিডিওতে তোমাদের শুধু দেখতে ভালো লাগবে, আর হয়তো ফিল করার চেষ্টা করবে যে হ্যাঁ কীরকম লাগছে, বাট নিজে এসে যখন চালাবে তখন সে ফিল করার মজাটাই আলাদা। ঘড়িতে এখন টাইম হচ্ছে 1:45, আর আমরা পৌঁছে গেছি ঘটকপুকুরে। এইখানে যেমনটা দেখতে পাচ্ছি প্রচুর খাবারের অপশান রয়েছে, প্রচুর, মানে তোমরা চাইলে এখানে এসে লাঞ্চ করতে পারো আরামসে, কোনো অসুবিধা হবে না। আর আশা করি তোমরা সকালে ব্রেকফাস্টও এখানে পেয়েই যাবে, কারণ এখানে এত দোকান আছে, ব্রেকফাস্ট আশা করি অ্যাভেলেবেল হবে সকাল সকাল, তো কোনো টেনশনের কোনো ব্যাপার নেই। আর পেট্রোল পাম্প তো যেমনটা তোমাদের আগেও বললাম যে চারিদিকে পেট্রোল পাম্প ভর্তি রয়েছে, ভারত পেট্রোলিয়াম, ইন্ডিয়ান অয়েল, মানে ভর্তি রয়েছে, ভর্তি। আর ঘটকপুকুর থেকে এখনও ডিস্টেন্স দেখাচ্ছে হচ্ছে 34 কিলোমিটার, আর টাইম লাগবে দেখাচ্ছে 50 মিনিট। তো ঘটকপুকুর থেকে একটু সামনে এসে আমরা 10 মিনিটের জন্য একটু ব্রেক নিলাম, আর যতক্ষণ আমরা ব্রেক নিচ্ছি ততক্ষণ তোমরা তাহলে একটু ড্রোন শটগুলো এনজয় করো। দশ 15 মিনিটের ব্রেক নেওয়া কমপ্লিট, আর ড্রোন শটসটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদের জানিও। কিন্তু মালঞ্চ এখনও 12 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে, আর ঘড়িতে এখন টাইম হচ্ছে অলমোস্ট 2:20। আন্দুলপোটার ডিস্টেন্স এখনও দেখাচ্ছে গুগল ম্যাপে আমাকে 29 কিলোমিটার, প্রায় 44 মিনিট দেখাচ্ছে এখনও আমাদের লাগবে যেতে। তো পৌঁছে গেছি মালঞ্চ, আর এই সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে টুয়ার্স টাকির দিকে, আর আমরা নিয়েছি লেফট টুয়ার্ডস বসিরহাট আন্দুলপোটা। আর বেশ ভালোই ডেভেলপ জায়গা মালঞ্চ, এখানে সব রকমের সব কিছুই দেখতে পাচ্ছি, খাবারের দোকান, শপিং মল, ট্রেনস, সব কিছুই অ্যাভেলেবেল আছে, লেন্স কার্ড, মেডিকেলের দোকান, এখানে স্টাইল বাজার, বেশ ভালোই ডেভেলপ জায়গা। চলে এসেছি এখন মালঞ্চ ব্রিজে, আর নিচে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ মালঞ্চ বিদ্যাধরী নদী বয়ে চলেছে, কি সুন্দর, কি অপূর্ব লাগছে দৃশ্যটা, জাস্ট বোঝানো যাবে না তোমাদেরকে। জানি না গোপ্রো কতটা ক্যাপচার করতে পারছে, বাট নিজের চোখে দেখা আর গোপ্রোতে ক্যাপচার হওয়াটা দুটো পুরো আলাদা জিনিস। তো মালঞ্চ ব্রিজ থেকে এখনও 16 কিলোমিটার দেখাচ্ছে আন্দুলপোটা, টাইম লাগবে দেখাচ্ছে 26 মিনিট এখনও। তো চলে এলাম সেই গলিটায় যেখানে লেখা রয়েছে আন্দুলপোটা ঢাকা পড়ে গেছে, 16 কিলোমিটার দেখাচ্ছে, আর আমাকে দেখাচ্ছে 9 কিলোমিটার গুগল ম্যাপে। আমি যে লোকেশানটা দিয়ে এসেছি আমি সেটা দিয়ে দেবো, দেখবে একটা
কি একটা শ্মশান আছে, আমি ঠিক নামটা এখন রিকল করতে পারছি না, ওই শ্মশানের আগে একটা গলি ঢোকে, সেই গলিটা দিয়ে তোমরা ঢোকার চেষ্টা করবে। এই গলিটা নিলে তোমরা এরকম একটা সুন্দর রাস্তা পাবে। তো এটা যদি তোমরা স্কিপ করে যাও তাহলে সোজা আরেকটা রাস্তা আছে, সেটা কিন্তু তোমার আন্দুলপোটার একদম ব্যাক সাইড দিয়ে ঢোকাবে। কিন্তু আন্দুলপোটার যাওয়ার যে মেন রাস্তা সেটাই হচ্ছে এইটা, জাস্ট দেখো। তোমরা জাস্ট ভিউটা দেখো, ভিউটা মানে কোনো কথাই বলা যাবে না, মনে হচ্ছে চুপচাপ একদম ব্লগিং না করে ক্যামেরাটা চালু রেখে উপভোগ করতে করতে পৌঁছে যাই আমি আন্দুলপোটা। দেখো জাস্ট দেখো, তো যেই গলিটা আমি বললাম সেই গলিটা দিয়ে তোমরা যদি না আসো তাহলে এই পুরো রাস্তাটা তোমরা কিন্তু স্কিপ করে যাবে আর ব্যাডলি মিস করবে এই রাস্তাটাকে। দেখলে কি হলো, গুগল ম্যাপের হিসেবে এখনও 4.3 কিলোমিটার, 8 মিনিট দেখাচ্ছে, তার আগে দিল বেড়াল রাস্তা কেটে। দেখো এখানে হচ্ছে কাজী পোতা, ছোট্ট একটা পোতা, কাজী পোতা মানে এখানে যত যা দেখছি সব কিছু না কিছু একটা পোতা রয়েছে, কারণ নামকরণ হয়েছে, কারণ নামকরণ হয়নি। আর তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে আন্দুলপোটা, যার সবচেয়ে বেশি নাম হয়েছে আন্দুলপোটা। লেখা তো দেখাচ্ছে কোনো কিলোমিটার নেই, তার মানে আমি পৌঁছেই গেছি আন্দুলপোটা। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি আন্দুলপোটা, আর এইখানে এত হাওয়া চলছে যে আমি আমার চুল সামলাতে পারছি না, সব উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে, পুরো একেবারে উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। তো বেশ, এখানে যেটা দেখছি এসে পুরো বলতে গেলে এখন পুরোই ফাঁকা রয়েছে, তোমরা দেখতে পারো, এই দেখো। মানে আমার যা ধারণা এমনি গরমের জন্য হয়তো এখনও কেউ আসতে পারিনি, বা একটু পরে আসবে সবাই সন্ধে হতে না হতেই, কেন এখানে এক দাদার সাথে আমার দেখা হয়েছিল লোকাল, এমনি তার দোকান আছে সামনে, তো তিনি বললো যে এখনও নাকি সবার আসার সময় হয়নি, মানে জাস্ট রোদটা একটু পড়লেই নাকি পুরো ওই জায়গাটা একদম জমজমাট হয়ে উঠবে, কারণ আজকে যেহেতু রবিবার তাই জন্য। এছাড়াও এখানে যেটা খাবারের ব্যাপার আমি যেটা জানতে পারলাম সেটা হচ্ছে তুমি নর্মালি এমনি কেক বিস্কিট কোল্ড ড্রিঙ্কস এইগুলো তোমরা পাবেই, আর তার সাথে সাথে দাদা ঘুগনি বানায়, আর ঘুগনির মধ্যে নাকি মাংসের পায়া মেলানো থাকে, মানে ননভেজ ঘুগনি। এইবার মাংসর পায়া কি কিসের পায়া আমি জানি না, তবে তোমরা দেখে শুনে খেয়েও যদি আসো। এছাড়া এখানে একটা ফুচকা স্টল বসে, প্রায় 10 টাকার নাকি 6-7 পিস ফুচকা দেয়, সেটাও এখনও বসিনি তাই আমি তোমাদেরকে দেখাতে পারছি না, তবে তোমরা এলে উপভোগ করতে পারবে অবশ্যই। তোমার কেমন লাগছে এখানে এসে? খুবই ভালো লাগছে, দারুণ এক্সপিরিয়েন্স, একদম আলাদা রকম, চারিদিকে খালি জল আর জল, খুবই ভালো লাগছে, ভীষণ হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া না, তবে এখন একটু গরমটা বেশি লাগছে, তার কারণ আমরা এখন পৌঁছেছি দুপুর যেহেতু, তো আশা করি যখন সানসেটটা হবে সেই টাইমটা আরও ভালো লাগবে, এরকম ঠান্ডা ঠান্ডা হাওয়া দেবে আর গরমটা অত লাগবে। এখানে অ্যাক্টিভিটিসের মধ্যে তোমরা করতে পারো হচ্ছে নৌকো রাইড, হ্যাঁ নৌকো রাইড এই যে। তবে নৌকো রাইড করতে হলে তোমাদেরকে যেতে হবে ওইখানে, ওইখানে থাকেন যিনি নৌকো রাইডটা করেন, আর নৌকো রাইডে যেটা রেট হচ্ছে সেটা 25 টাকা করে পার পার্সন, মানে চারজন গেলে তোমরা 100 টাকা দিলেই তোমাদের নৌকো রাইডটা হয়ে যাবে। ওই কাকা নিজের বাড়ি থেকে বেরিয়ে এখন নৌকোয় উঠলো আর মাছকে খাবার দিতে গেছে, মানে যেমনটা তোমাদের বললাম একটু আগে, এই যে বাইক ঢুকছে এক একটা করে,
আস্তে আস্তে যত সন্ধে নামবে এইখানে প্রচুর ভিড় বাড়তে থাকবে। আর এছাড়া এখন আর আপাতত কিছুই দেখতে পাচ্ছি না, এখানে অ্যাক্টিভিটিসের মধ্যে আর কিছুই নেই, জাস্ট একটা ঘোরার জায়গা। এমনি তোমরা আসো, ঘুরে বেড়াও, এনজয় করো, ব্যাস। আর আরেকটা দিকে তোমাদের দেখালে এই যে ওই দিকটা, ওই দিকে পিকনিক হচ্ছে, পিকনিক গাড়ি নিয়ে এসছে নিজেরাই, আর গাড়ি নিয়ে এসে খাওয়া দাওয়ার তৈরি করে নিজেরাই এনজয় করছে, পার্টি করছে। আর আন্দুলপোটার যে মেন ব্যাপারটা সেটা হচ্ছে এই যে তোমরা জল দেখছ, অ্যাকচুয়ালি এই জলে কিন্তু মাছ চাষ হয়। মাছ চাষ হয় তোমার সকাল 4-5টা থেকে শুরু হয়, 6টার মধ্যে চাষ হয় পুরো, মানে মাছ বের করে তারা নিয়ে চলে যায় এখান থেকে। তো তোমরা সেটাও যদি দেখতে চাও তাহলে তোমাকে অনেক সকালে আসতে হবে এখানে। আর আরেকটা জিনিস, এই যে তোমরা যে দেখছো পোটাটা, পোটা বা বিল যাই বলো তোমরা, তো এটা কিন্তু পুরোটা ম্যানমেড, মানে হাতে বানানো, মানে জমি কেটে 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 জল ভরে এই পোটাটা বানিয়ে কিন্তু মাছের চাষটা হয় এখানে। আমাদের আন্দুলপোটার ঘোরা কমপ্লিট। বেসিক্যালি এখানে দেখতে গেলে নিরিবিলি একটা জায়গা, সন্ধে হতে না হতেই এখানে একটু ক্রাউড বাড়ে, যেমন দেখতেই পাচ্ছ এখানে সব বাইক এসে দাঁড়িয়েছে। আশা করি তোমরাও এরে তোমাদের ভালোই লাগবে, আমার তো বেশ ভালোই লেগেছে। অ্যাক্টিভিটি নেই মানছি, কিন্তু স্টিল তোমাদের এখানে এটা কিন্তু ভালোই লাগবে আশা করি। তো চলো এখন আমাদের বেরোনোর পালা। আমরা এসেছিলাম একদম ফ্রন্ট সাইড দিয়ে, আর যেমনটা তোমাদের বলেছিলাম যে ব্যাক সাইডের রাস্তাটাও তোমাদের দেখাবো আমি। ব্যাক সাইডের রাস্তাটা যেরকম এসছো সেরকম বেরোতে থাকো, ব্যাক সাইড দিয়ে তোমরা বেরোতেও পারবে আরামসে। জাস্ট দেখো এখানে খাবার দিয়েছে বলে কত মাছ বেরিয়ে এসেছে এখানে, আর কি বড় বড় শিঙ্গি, মাগুর, বাগদা, গলদা তো আমি দেখতে পাচ্ছি না যদিও। তোমার কি মাছ ধরে নিয়ে যেতে ইচ্ছা করছে? সত্যি ইচ্ছা করছে, সত্যি কত দাম দিয়ে কিনি বলো তো আমরা শিঙ্গি মাছ, মাগুর, শিঙ্গি মাগুর এগুলো। জাস্ট তোমরা দেখো কতটা জায়গা নিয়ে এটা বানানো হয়েছে। দেখতে গেলে বেসিক্যালি এখানে একটা ইনকাম জেনারেট হয়েছে, মানে লোকাল মানুষদের জন্য। এইখান থেকে নিতে হবে রাইট। তোমরা গুগল ম্যাপ অবশ্যই লাগিয়ে নিও, কেন আমিও গুগল ম্যাপ লাগিয়ে যাচ্ছি, আমার অতটা জানা নেই যদিও। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সো টিল দেন টাটা, বাই বাই।